नमस्कार এই মুহূৰ্তত আন এক খবৰ লৈ আহিছো 14 নৱেম্বৰৰ পৰা দেশজুৰি কংগ্ৰেছৰ প্ৰতিবাদ আৰু ইন্ধনৰ মূল্য বৃদ্ধিৰ বাবে বিৰুদ্ধে তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিব ইন্ধনৰ মূল্য বৃদ্ধিৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিব 14 নৱেম্বৰৰ পৰা দেশজুৰি কংগ্ৰেছে আমি এই মুহূৰ্তৰ হেহতীয়া খবৰ জনাই আছো 29 নৱেম্বৰলৈকে সৰ্বভাৰতীয় কংগ্ৰেছে সাব্যস্ত কৰিব প্ৰতিবাদ ইন্ধনের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করব আর প্রতিবাদের ইন্ধনের মূল্য বৃদ্ধি হ্রাস করার দাবি জানাব দলটে ইন্ধনের বর্ধিত মূল্যর বাবে কেন্দ্রর বিজেপি সরকারক তীব্র সমালোচনা কংগ্রেসের আমি এই মুহূর্তে খবর জানাই আছো 14 নভেম্বরের পর 29 নভেম্বরলৈকে সর্বভারতীয় কংগ্রেসে সমগ্র দেশজুড়ি করব প্রতিবাদ সাব্যস্ত আর 29 নভেম্বরলৈকে যেহেতু প্রতিবাদ সাব্যস্ত করব আর এই প্রতিবাদ করার মূল উদ্দেশ্য হয়েছে ইন্ধনের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এই প্রতিবাদ সাব্যস্ত করব আর ইন্ধনের বর্ধিত মূল্যর বাবে কেন্দ্রের বিজেপি সরকারক তীব্র সমালোচনা করেছে কংগ্রেসে এই মুহূর্তে আমি এই খবর জানাই আছো যেহেতু দেখবলে পয়া গৈছে যে ইন্ধনের যে মূল্য বৃদ্ধি এই মূল্য বৃদ্ধির বাবে এতিয়া সমগ্র দেশের বিভিন্ন প্রান্তত এতিয়া প্রতিবাদ অব্যাহত থাকার লগতে বিভিন্নজনে বিভিন্ন ধরনে সমালোচনা করেছে সরকারখনক ইন্ধনের মূল্য বৃদ্ধির প্রসঙ্গত আর এই মূল্য বৃদ্ধির প্রসঙ্গ এতিয়া সোশ্যাল মিডিয়াত সমালোচনার এক বিষয়বস্তু হয়ে পড়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমতো এই খবর এতিয়া আলোচনার বিষয়বস্তু হয়ে পড়েছে আর গতিকে এতিয়া এইবার সামাজিকভাবে যে প্রতিবাদ সাব্যস্ত করবলে লৈছে সমগ্র দেশজুড়ি কংগ্রেসে আর লগতে কংগ্রেসে সমালোচনা করেছে তীব্র সমালোচনা করেছে বিজেপি সরকারক অর্থাৎ শাসিত সরকারখনক ইন্ধনের বর্ধিত মূল্যর বাবে আর ইয়ার এই সময়সোয়া দেখবলে পোৱা গৈছে যে কেবল কংগ্রেস বুলিয়েই নহয় বিভিন্নজনে বিভিন্ন ধরনের এই ইন্ধনের মূল্য বৃদ্ধির বাবে সরকারক সমালোচনা করা পরিলক্ষিত হয়েছে দেশের বিভিন্ন স্থানত প্রতিবাদ অব্যাহত আছে রাজ্যরও আমার রাজ্যরও বিভিন্ন স্থানত প্রতিবাদ করেছে বিভিন্নজনে আলোচনা করেছে এই বিষয়ক লৈ যেহেতু ইন্ধনের মূল্য বৃদ্ধি হলে সাধারণ জনতা কুঙা হবলগিয়া হয় আর দৈনন্দিন ব্যবহৃত সামগ্রীর মূল্য বৃদ্ধি পালেও সাধারণ জনসাধারণের জনজীবনত প্রভাব পড়ে বিরূপ প্রভাব পড়ে আর এফালে মহামারীর সময় মহামারী বর্তমানেও পৃথিবীরপরা অন্ত পড়া নাই এই মহামারিয়ে ইতিমধ্যে জুরুলা করেছে সমগ্র মানব জাতিক আর তার মাজতে আমার দেশত যে ইন্ধনের মূল্য বৃদ্ধি হয়েছে প্রতিটি দিনত এনে ইন্ধনের মূল্য বৃদ্ধির বাবে এতিয়া সমগ্র দেশজুড়ি এই খবরটিয়ে চর্চা লাভ করেছে আর সমালোচনার সম্মুখীন হয়েছে শাসিত সরকারখন এফালে 14 নভেম্বরের পর 29 নভেম্বরলৈকে এনে ধরনের এই ইন্ধনের মূল্য বৃদ্ধির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেসে প্রতিবাদ সাব্যস্ত করব ইন্ধনের মূল্য বৃদ্ধি হ্রাস করার দাবি জানাব দলটে আমি এই মুহূর্তে এই খবর জানাই আছো ইন্ধনের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করব প্রতিবাদের ইন্ধনের মূল্য বৃদ্ধি হ্রাস করার দাবি জানাব দলটে ইন্ধনের বর্ধিত মূল্যর বাবে কেন্দ্রের বিজেপি সরকারক তীব্র সমালোচনা কংগ্রেসের 14 নভেম্বরের পর দেশজুড়ি কংগ্রেসের বৃহৎ প্রতিবাদ 29 নভেম্বরলৈকে সর্বভারতীয় কংগ্রেসে সাব্যস্ত করব প্রতিবাদ এই সময়সাত মাত্র এটা সপ্তাহের ভিতরতে অস্বাভাবিক ধরনে ইন্ধনের মূল্য বৃদ্ধি হয়েছে আর এই মূল্য বৃদ্ধির বাবে পুনের কইসু সমগ্র দেশের বিভিন্ন প্রান্ত জনসাধারণে বিভিন্ন ধরনের সমালোচনা করেছে সাধারণ জনজীবনের ক্ষেত্র বিরূপ প্রভাব পড়ে এনে ধরনের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিয়ে আর কোভিডে কুঙা করা মানব জাতির বা মানব সমাজের বাবে এয়া এক অতি চিন্তার কারক হয়ে পড়েছে কেন প্রতিজনে এটি ঘরের প্রতিজন লোকে বিভিন্ন ঠাইত চাকরির সংক্রান্ততেই হোক ব্যবসায়ের সংক্রান্ততেই হোক অধ্যয়নের বাবেই হোক বা বিভিন্ন কারণতেই হোক ঘরের যেহেতু বাহিরলৈ যাবলগিয়া হয় আর যেতিয়া ইন্ধনের মূল্য যেতিয়া বৃদ্ধি পায় তেতিয়া তেওঁলোকৰ যথেষ্ট সমস্যার সৃষ্টি হয় আর মধ্যবিত্ত সকলের বাবে যথেষ্ট সমস্যার সৃষ্টি হয় আর তার পরিপ্রেক্ষিতত এতিয়া এই যে অস্বাভাবিকভাবে ইন্ধনের মূল্য বৃদ্ধির প্রসঙ্গ এই প্রসঙ্গটো এতিয়া রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের শিরোনামা দখল করেছে আলোচনার বিষয়বস্তু হয়ে পড়েছে সমগ্র সংবাদ মাধ্যমে এই
খবৰটো সমালোচনা কৰা পৰিলক্ষিত হৈছে দেখৰ জনসাধাৰণে দেখৰ বিভিন্ন দল সংগঠনে সমালোচনা কৰা পৰিলক্ষিত হৈছে হাকিত চৰকাৰখনক আৰু এতিয়া 14 নৱেম্বৰৰ পৰা 29 নৱেম্বৰলৈকে সৰ্বভাৰতীয় কংগ্ৰেছে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিব ইন্ধনৰ অস্বাভাৱিক মূল্যবৃদ্ধিৰ বিৰুদ্ধে আৰু তেওঁলোকে প্ৰতিবাদৰে ইন্ধনৰ মূল্যবৃদ্ধি হ্ৰাস কৰাৰ দাবী জনাব আৰু এই বৰ্ধিত মূল্যৰ বাবে হাকিত চৰকাৰখনক তীব্ৰ সমালোচনা কৰিছে কংগ্ৰেছে।